हेलो फ्रेंड्स, वेलकम टू नॉलेज ए टू जेड। नॉलेज ए टू जेड तुम्हारे सकल के स्वागत जानाई। आजकल क्लस जियोग्राफी माध्यमिक एबीटीए टेस्ट पेपारे 246 नम्बर पेज टी आलोचना करब। तई तुम्हारा जदि य चैनल के द्रुत आपडेट पे चाओ चैनल पर पेजगुलो जदि तुम्हारा चैनल के द्रुत आपडेट पे चाओ चैनल अवश्य सबसक्राइब कर पास बेल आइकन क्लिक कर दिओ। और आजकल क्लस के तुम्हारा 246 नम्बर पेजर जो एक मार्क्सर प्रश्नगुली रही है सेगलो तुम्हारा देखे नाओ। प्रथम चले आसब आमरा विभाग क। विभाग कय एकेर दागे जेटा बोलेछे विकल्पगुली थेके सठिक उत्तरटी निर्वाचन करे लेखो। 14 नम्बर रयेछे एक मार्क्स करे प्रतिटी प्रश्न। प्रथम प्रश्न, जे उच्चभूमि दुटी नदी अबबाहिकाके पृथक करे ताके बला हय जलविभाजिका, अर्थात ख हबे एखाने सठिक उत्तर। नेक्स्ट प्रश्न, एकेर दागे दुई प्रश्न रयेछे, মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফযুক্ত উচ্চভূমির চূড়াগুলিকে কি বলা হয়? নুনাটাক্স, অর্থাৎ ক হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একের দাগে তিন প্রশ্ন রয়েছে, শান্ত মণ্ডল বলা হয় স্ট্যাটোস্পিয়ারকে, অর্থাৎ খ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একের দাগে চার প্রশ্ন রয়েছে, গর্জনশীল চল্লিশা হলো 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ। পরের প্রশ্ন, একের পাঁচ প্রশ্ন কি রয়েছে, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, একের ছয় প্রশ্ন রয়েছে, মরা কটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। নেক্সট প্রশ্ন, একের সাত প্রশ্ন রয়েছে, ফ্লাই অ্যাশ কি প্রকার বজ্রের উদাহরণ, এটা হবে শিল্প। নেক্সট প্রশ্ন, একের আট সিন্ধু সমভূমির নবীন পলিগঠিত সমভূমিকে বলা হয় বেট। পরের প্রশ্ন, একের নয় অসমে কালবৈশাখী কি নামে পরিচিত, এটা হবে বর্দৈশিলা। চলে যাব পরের প্রশ্ন, একের দিকে দশ প্রশ্ন রয়েছে, পার্বত্য অঞ্চলের মাটি প্রধানত অম্লধর্মী। পরের প্রশ্ন, একের এগারো ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত জোড়হাটে, গ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একের বারো ভারতের প্রধান প্রশাসনিক শহর হল দিল্লি। নেক্সট প্রশ্ন, একের তেরো ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত হল বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, একের চোদ্দ ডিগ্রি সিটির আরএফ হল 1:25000। তাহলে আমরা এই পেজের এমসিকিউ একের দাগে যত কথা ছিল সবটাই আলোচনা করে নিলাম। এরপর দেখে নেব আমরা বিভাগ খ। বিভাগ খয় দুয়ের দাগ। দুয়ের দাগের একে যেটা বলেছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো ছয়টি প্রশ্ন, টোটাল দেওয়া রয়েছে 7টি প্রশ্ন, আমরা এক এক করে উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, দুয়ের দাগের একের একে প্রশ্ন রয়েছে, সুবর্ণ রেখা নদীর উপর দশম জলপ্রপাত অবস্থিত, এটি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগের একের দুই ফন এক প্রকার শীতল স্থানীয় বায়ু, এটি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগের একের তিন পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্বকে পেরিজি অবস্থান বলে, এটিও অশুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখে নেব, দুয়ের দাগের চারের এক প্রশ্ন রয়েছে, ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ, এটি অশুদ্ধ। নেক্সট প্রশ্ন, দুয়ের দাগের একের পাঁচ গোমতী হল গঙ্গা নদীর ডান তীরের একটি উপনদী, এটিও অশুদ্ধ। নেক্সট দেখে নেব, দুয়ের দাগের একের ছয় একটি অবিশুদ্ধ কাঁচামাল হলো কয়লা, এটি শুদ্ধ। পরের প্রশ্ন, দুয়ের দাগের একের সাত স্পট হলো ফ্রান্স থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, এটিও শুদ্ধ। তাহলে আমরা দুয়ের একে যে শুদ্ধ অশুদ্ধ ছিল সেটা আমরা দেখে নিলাম। নেক্সট চলে আসবো আমরা দুয়ের দাগের দুই, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। এক নম্বর করে ছয়টি প্রশ্ন করতে হবে, টোটাল প্রশ্ন দেওয়া রয়েছে 7টি। তার আগে তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, যে তোমরা এই চ্যানেলের যদি নতুন অতিথি হয়ে থাকো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিও। তার ফলে তোমাদের কাছে দ্রুত আপডেট পৌঁছে যাবে, ভিডিও ছাড়া মাত্রই তোমরা আপডেট পেয়ে যাবে, তাতে করে তোমাদের অনেকটাই হেল্প হবে। আর এই ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিও দেখা শেষে একটি লাইক করে দিও। চলে আসি প্রশ্ন, দুয়ের দিকে দুয়ের একে প্রশ্ন রয়েছে, ড্যাশ হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক, জে ডব্লিউ পাওয়েল হলো ক্ষয়সীমা ধারণার প্রবক্তর। পরের প্রশ্ন, দুয়ের দাগে দুই দুই প্রশ্ন রয়েছে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে বায়ুর চাপ বেশি হয়। পরের প্রশ্ন দেখে নেব,
পরের প্রশ্ন রয়েছে 2-3 নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল ল্যাব্রেডর স্রোত ও ড্যাশ স্রোতের মিলনে কুয়াশা ঝড়ঝণ্টা সৃষ্টি হয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে উষ্ণ উপসাগরীয় স্রোত। পরের প্রশ্ন 2-4 কৃষি বজ্র এক প্রকার ড্যাশ বজ্র, এটা হবে জৈব ভঙ্গুর বজ্র। পরের প্রশ্ন 2-5 ড্যাশ ভারতের উচ্চতম গিরিপথ, এটা হবে মানপাস। পরের প্রশ্ন 2-6 প্রশ্ন রয়েছে কোন দেশের ভূমির মোট আয়তনের 10% বনভূমি থাকা উচিত, সঠিক উত্তর হবে 33%। পরের প্রশ্ন 2-7 প্রশ্ন রয়েছে ভারতের দীর্ঘতম সড়ক পথের প্রস্তাবিত নতুন নম্বর হলো NH-44। তাহলে আমরা 2-2 যে শূন্যস্থান পূরণগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করে নিলাম। নেক্সট আমরা দেখে নেব 2-3 2-3 যে প্রশ্নগুলি করতে হবে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি, 1 নম্বর করে 6টি প্রশ্ন, 6 নম্বর। প্রথম প্রশ্ন কি রয়েছে 2-3-1 প্রশ্ন রয়েছে নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত, সঠিক উত্তর হবে হাড়িয়াভাঙা। পরের প্রশ্ন 2-3-2 বৃষ্টিছায়া অঞ্চল পর্বতের কোন ঢালে দেখা যায়, সঠিক উত্তর হবে অনুবাদ ঢালে। পরের প্রশ্ন 2-3-3 প্রশ্ন রয়েছে তেজস্ক্রিয় বজ্রের উৎস কি, সঠিক উত্তর হবে পারমাণবিক বিদ্যুৎ শিল্প। পরের প্রশ্ন 2-3-4 প্রশ্ন রয়েছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সঠিক উত্তর হবে গুরু শিখর। পরের প্রশ্ন 2-3-5 ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি, সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। পরের প্রশ্ন 2-3-6 প্রশ্ন রয়েছে ICAR এর পুরো নাম কি, সঠিক উত্তর হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। পরের প্রশ্ন 2-3-7 প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম কি, সঠিক উত্তর হবে চেন্নাই। নেক্সট প্রশ্ন 2-3-8 প্রশ্ন রয়েছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়, সঠিক উত্তর হবে বাদামি রঙের সাহায্যে দেখানো হয়। তাহলে আমরা 2-3 যে SAQ প্রশ্ন সেটাও আলোচনা করে নিলাম। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে ডাউট থাকে বা উত্তর যদি তোমাদের না জানা থাকে বা কোনো রকম অসুবিধে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, বা তোমরা যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে তোমরা সেই টেলিগ্রামেও আমাদের কিন্তু প্রবলেম শেয়ার করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। চলে আসি 2-4 প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিকগুলি মিলিয়ে লেখো, 1 নম্বর করে 4টি প্রশ্ন করতে হবে, 4 নম্বর। বাম দিকে কি রয়েছে বৃষ্টির ছায়া অঞ্চল আম্রবৃষ্টি খাদার ক্যাকটাস, ডান দিকে কি রয়েছে নবীর পলিমাটি মরু উদ্ভিদ শিলং দক্ষিণ ভারত। আমরা এক এক করে উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন বৃষ্টির ছায়া অঞ্চল, এটা হবে শিলং। নেক্সট রয়েছে আম্রবৃষ্টি, এটা হবে দক্ষিণ ভারত। পরের প্রশ্ন রয়েছে খাদার, খাদার হবে নবীন পলিমাটি। তারপরে রয়েছে ক্যাকটাস, এটা হলো মরু উদ্ভিদ। তাহলে আজকের ক্লাসে আমরা 246 নম্বর পেজে 1 মার্কসের যে প্রশ্নগুলো ছিল জিওগ্রাফির সেগুলো সমস্তটাই আলোচনা করে নিলাম। এই ভিডিওটি দেখে তোমাদের যদি উপকারে এসে থাকে ভিডিও দেখা শেষে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।